নিউ ফার্স্ট সেমিস্টার যারা এমডিসি সাবজেক্ট বুঝতে পারছ না এবং এমডিসি সাবজেক্ট কোন বিষয়ের মধ্যে পড়ছে সেটা বুঝতে পারছ না, তাদের জন্য এই ভিডিওটি। তোমরা এক্সামের ফর্ম ফেলাবার আগে কিন্তু অবশ্যই সাবধান হয়ে যাবে এবং এমডিসি সাবজেক্ট কোনটা সেটা কিন্তু অবশ্যই জেনে নেবে। এমডিসির 5টি ভাগ আছে এবং সেই 5টি ভাগের মধ্যে কোন বিষয়টি পড়ছে অবশ্যই তোমরা দেখে নেবে। ইউনিভার্সিটি অফ গ্র্যান্ড কমিশন অর্থাৎ ইউজিসি যারা এই সিস্টেম চালু করেছে তারাই কিন্তু এই ভাগটি করে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 5টি ভাগ কিন্তু তারা করে দিয়েছে। এই 5টি ভাগের মধ্যে কোন কোন সাবজেক্ট পড়ছে আমি কিন্তু একটি লিস্ট করে দিয়েছি, তোমরা সেটি দেখে নাও। তোমাদের কিন্তু ফর্ম ফিলাপের সময় এই সমস্যাটা বারবার হচ্ছে। তো অপশান এতে কমার্স অ্যান্ড ম্যানেজমেন্টের মধ্যে পড়ছে বিজনেস ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টেন্সি, ফাইন্যান্স এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এবং ফিনটেক ইত্যাদি বিষয়গুলো পড়ছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে অপশানটি হচ্ছে অপশান বি, ল্যাঙ্গুয়েজ, হিউম্যানিটিস এবং সোশ্যাল সায়েন্স। এর মধ্যে পড়ছে বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, উর্দু, আরবিক প্রভৃতি ল্যাঙ্গুয়েজগুলো পড়ছে। হিস্টোরি, জিওগ্রাফি, একাধিক বিষয়গুলো কিন্তু এর মধ্যে পড়ে যাচ্ছে। ফিজিক্যাল এডুকেশন, এডুকেশন, সোশ্যালজি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক, ইকোনমিক্স, সাইকোলজি, সমস্ত বিষয়গুলো কিন্তু পড়ে যাচ্ছে। তোমরা দেখে নেবে এর মধ্যে কী বিষয়গুলো পড়েছে। অপশান বিতে কিন্তু এগুলো পড়ছে। তারপর দেখবে লাইব্রেরি, ইনফরমেশন অ্যান্ড মিডিয়া সায়েন্সের মধ্যে যেগুলি পড়ছে, লাইব্রেরি, ইনফরমেশন সায়েন্স পড়ছে, পড়ছে জার্নালিজম, পড়ছে ম্যাথ মিডিয়া, পড়ছে এবং কমিউনিকেশন, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের মধ্যে 3টি পড়ে যাচ্ছে। এর মধ্যে যে ভাগগুলি আছে দেখে নেবে। অপশান ইতে দেখে নেবে সায়েন্সের বিষয়গুলি পড়ছে, ন্যাচারাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের মধ্যে পড়ছে বায়োলজি, বোটানি, জুলজি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োফিজিক্স কিন্তু সব এর মধ্যেই পড়ে যাচ্ছে। তো তোমরা এই লিস্ট থেকে সহজেই কিন্তু তোমাদের এমডিসি সাবজেক্ট নির্বাচন করতে পারবে ফর্ম ফিলাপের সময়। তোমরা কিন্তু আর্টসের এমডিসি বিষয়গুলোর নোটস আমাদের থেকে সংগ্রহ করতে পারবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে যোগাযোগ করে। প্রায় সমস্ত বিষয়ে নোটস রেডি হচ্ছে, যেগুলি রেডি হয়েছে তোমরা অবশ্যই যোগাযোগ করে সেগুলি নিতে পারবে। তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে, পরবর্তী কোনো আলোচনায়।